নমস্কার বন্ধুরা আমি শেলি আর আপনারা দেখছেন স্টাডি উইথ শেলি ইউটিউব চ্যানেলটি আজকের ভিডিওতে আমি লকডাউন ফোরে কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না এই বিষয়ে যে নির্দেশিকা সরকারের তরফ থেকে দেয়া হয়েছে সেই বিষয়ে বলবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না যে কি কি নির্দেশিকায় দেওয়া হয়েছে সেই বিষয়ে একটি বড় পিডিএফ ফাইল দেওয়া হয়েছে সেই পিডিএফ ফাইলে যে সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেটাই বলবো আজকের এই ভিডিওতে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি লকডাউন ফোরে কি কি করতে পারবেন বা এবং পারবেন না সেই বিষয়ে বলবো রবিবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বর্তমানে যে মহামারীর সংক্রমণ চলছে সেই সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ একত্রিশে মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে লকডাউন ফোরেতে নির্দেশিকা হিসাবে নয় পাতার একটি গাইডলাইন জারি করা হয়েছে তাকে তাতে বলে দেওয়া হয়েছে রেড জোন অরেঞ্জ জোন এবং গ্রিন জোন এই সমস্ত জায়গায় কি কী মেনে চলতে হবে সেই বিষয়ে এবারের লকডাউনে বেশ কিছু শিথিলতা থাকছে আন্তঃরাজ্য গাড়ি এবং বাসের যাতায়াত চালু করা হয়েছে স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়ামও খুলবে এবার স্বরাষ্ট্র মন্ত্রক যে জাতীয় নির্দেশিকা নির্দেশিকাবলী লাগু করেছে তাতে বলা হয়েছে প্রকাশ্য স্থান ও কর্মক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক প্রকাশ্য স্থানে থুতু ফেললে জরিমানা হবে এবং প্রকাশ্য স্থানে মদ্যপান কখনোই করা যাবে না পান বা গুটখা খাওয়া যাবে না এছাড়া একত্রিশে মে পর্যন্ত জমায়েত নিষিদ্ধ থাকবে স্কুল বন্ধ থাকবে মল ও রেস্তোরাঁ বন্ধ থাকবে এবং বন্ধ থাকবে মেট্রো বিমান ইত্যাদির পরিষেবা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া সমস্ত দেশীয় ও আন্তর্জাতিক বিমান চলাচল নিষিদ্ধ থাকবে এবারে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যেখানে আমি বলবো যে কী কী নির্দেশিকা দেয়া হয়েছে সরকারি যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা জাতীয় নির্দেশিকা এবং অন্যটি হলো কর্মক্ষেত্রে নির্দেশিকা জাতীয় নির্দেশিকাতে প্রায় সাতটি পয়েন্টে ভাগ করা হয়েছে এবং কর্মক্ষেত্রে নির্দেশিকাতে প্রায় পাঁচটি পয়েন্টে ভাগ করা হয়েছে আমি এই নির্দেশিকাগুলো সম্পর্কে বলে দিই প্রথমে যাই জাতীয় নির্দেশিকা সম্পর্কে বলবো যে কর্মক্ষেত্র ও প্রকাশ্যস্থানে মুখ ঢেকে রাখতে হবে স্থান ও কর্মক্ষেত্রে থুতু ফেলা শাস্তিযোগ্য অপরাধ সমস্ত প্রকাশ্য স্থানে ও পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বিয়ের মতো ক্ষেত্রে জমায়েতে সামাজিক দূরত্ব মানতে হবে পঞ্চাশ জনের বেশি অতিথিকে ডাকা যাবে না শেষকৃত্যের মতো ক্ষেত্রে জমায়েত ও সামাজিক দূরত্ববিধি মানতে হবে এবং কোনোভাবেই কুড়িজনের বেশি জমায়েত হওয়া যাবে না অর্থাৎ যে কোনো রকমই অনুষ্ঠান হোক না কেন একটি লিমিট করে দেওয়া হয়েছে যে এতজন লোক সেই সেই ততজন লোকের বেশি অতিথিকে কিন্তু ডাকা যাবে না এর ফলে কিন্তু এর শাস্তি দেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নিতে পারেন সরকার প্রকাশ্যস্থানে মদ্যপান গুটখা পান বা তামাক চিবানো যাবে না দোকানে ক্রেতার থেকে ছয় ফুটের দূরত্ব রাখতে হবে এবং একসঙ্গে পাঁচজনের বেশি খদ্দের দোকানে আসতে দেওয়া চলবে না এবার যাব কর্মক্ষেত্র নির্দেশিকাগুলো বলি যে যতদূর সম্ভব বাড়ি থেকে কাজ করতে হবে কর্মক্ষেত্র দোকান বাজার শিল্প ও বাণিজ্য সংস্থায় কাজের সময়ের শিথিল বিধি অনুসরণ করা উচিত অফিসে বা কাজের জায়গায় ঢোকা বেরোনোর সময় থার্মাল স্ক্যানিং হাত ধোয়া ও স্যানিটাইজারের ব্যবহার রাখতে হবে পুরো কর্মক্ষেত্র সাধারণ স্থান এবং দরজা হাতলের মতো সব জায়গায় মানুষের সংস্পর্শ আসে বা আছে সেখানে বারবার স্যানিটাইজ করতে হবে সমস্ত কাজের জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে দুটি শিফটের মধ্যে সময়ের ব্যবধান রাখতে হবে এই সমস্ত যে নিয়মগুলো দেওয়া হয়েছে বা নির্দেশিকা দেওয়া হয়েছে এই নিয়ম বা নির্দেশিকা যদি না পালন করে তাহলে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং শাস্তিও পেতে পারেন তো সমস্ত কিছু বলে দেওয়া আছে সেই পিডিএফ ফাইলটাও আমি দিয়ে দেব ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেখানে আপনি কোন অ্যাক্টে এই শাস্তি পেতে পারেন সমস্ত কিছু এখানে ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে তো আপনারা সেই পিডিএফ ফাইলটা দেখে পড়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ